হাই বন্ধুরা, সবাইকে স্বাগতম দীপ্ত টেকে। তো আজকে আমি যে টপিকটি ভিডিও করছি সেটি হলো অ্যাডসেন্স বনাম এমসিএন, মানে অ্যাডসেন্সে থাকলে আপনি কী কী সুবিধা পাবেন কিংবা কী কী অসুবিধা, এবং এমসিএনে থাকলে কী কী সুবিধা এবং কী কী অসুবিধা। সো এটা জানার জন্য অনেকেই অনেক ঘাটাঘাটি করেন কিংবা অনেক গ্রুপে কিংবা বিভিন্ন জায়গায় পোস্ট করেন। সো আমি তাদের জন্য আমার এই ভিডিওটি আমি তৈরি করেছি, আমার যার নলেজ আছে এটার উপরে সেটাই আমি আপনাদের বলার চেষ্টা করেছি। সো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অনেকই ভালো লাগবে, যারা জানেন তারা ভিডিওটি হয়তো ইগনোর করেন কারণ যেহেতু আপনারা জানেন। সো তাহলে চলুন আজকে আমরা এই ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব, কারণ এখানে আমি একটা শিট সাজিয়ে রেখেছি। সো দেখেন, অ্যাডসেন্স আর মাল্টি চ্যানেল নেটওয়ার্ক মানে এমসিএন, সো এই দুইটার মাধ্যমেই আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন। মানে অ্যাডসেন্সে লাগিয়েও আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন, অথবা মাল্টি চ্যানেল নেটওয়ার্ক লাগিয়েও আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো তাহলে চলুন আজকে আমরা আমাদের ভিডিও শুরু করি। প্রথমে যে জিনিসটা অ্যাডসেন্স এবং মাল্টি চ্যানেল নেটওয়ার্কে যে আমি বিষয়টা রেখেছি সেটি হলো পেমেন্ট। অ্যাডসেন্স কার কার মাধ্যমে পেমেন্ট দেয় এবং এমসিএন কার কার মাধ্যমে পেমেন্ট দেয়। সো এখানে দেখেন, অ্যাডসেন্স চেক, ওয়ার ট্রান্সফার অথবা ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়েস্টার্ন ইউনিয়ন, এই তিনটার মাধ্যমে বিষয়ের প্রধানত পেমেন্ট দেয়। আরও অনেক সিস্টেম রয়েছে অ্যাডসেন্সে, কিন্তু সেগুলো আমাদের জন্য প্রযোজ্য নয়, সেগুলো ইউএসএ কিংবা যারা ইউরোপে থাকে তাদের জন্য প্রযোজ্য। সো আমরা যেহেতু বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়ার লোক, তাই এই কারণে আমি ওগুলো আর দিলাম না, কারণ ওইগুলো তো আমাদের কাজে লাগবে না। সো আর নেটওয়ার্কের যে পেমেন্ট সিস্টেমগুলো আছে সেটা হলো ওয়ার ট্রান্সফার মানে ব্যাঙ্ক ট্রান্সফার, যেটা অনলি ইউএসএ মেম্বারদের জন্য, সো এটা আমাদের জন্য প্রযোজ্য নয়। আর এরপরে আছে দেখেন পেওনিয়া, পেপাল, পাইজা, ইয়ানডেক্স মানি, হ্যাঁ, কিউই ওয়ালেট, ই পেমেন্ট। সো এগুলো থেকে কিন্তু আমাদের দেশে মনে করেন পেওনিয়া অ্যান্ড পেজা খুবই প্রচলিত। সো আমরা এটার মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারি। উই আর বিভিন্ন এমসিএন, বিভিন্ন এমসিএন বলতে কি প্রায় এমসিএন পেওনিয়ার পেপাল সাপোর্টেড, প্রায় সব এমসিএনই, কিছু কিছু এমসিএন যেগুলো অনলি পেপাল দিয়ে পেমেন্ট দেয়, অন্য ছাড়া সব দিকে আপনার সব এমসিএনই পেওনিয়ার পেপাল মাস্ট বি থাকি। আর পেজাও অনেক এমসিএনই আছে, কিন্তু সব এমসিএনই নেই, যে এমসিএনে যাদের ইউ সিস্টেমগুলো ই সিস্টেমগুলো লাগিয়েছে তাদের সুবিধা মোতাবেক। সো এখন চলে যাই দুই নম্বরে। দুই নম্বরটা হলো রেভিনিউ শেয়ার, আসলে আমরা রেভিনিউ শেয়ার কতটুকু পাই। সো অ্যাডসেন্স থেকে কন্টেন্ট ক্রিয়েটর মানে যারা আমরা ভিডিও দিই তারা 68% পাই, টাকা পাই, এবং অ্যাডসেন্স আমাদের কাছ থেকে 25% নিয়ে যায়। আর এমসিএন রেভিনিউ শেয়ার হয়ে গেল কন্টেন্ট ক্রিয়েটর 70-95%। স্টপ, একটু দাঁড়ান, এটার মানে এ না যে আপনি অ্যাডসেন্স থেকে 68% পাচ্ছেন আর এমসিএন থেকে 70-95% পাচ্ছেন, আসলে এটা খুবই ভুল ধারণা। কারণ অ্যাডসেন্সই যদি আমাদের দিবে 68%, তাহলে এমসিএন আমাদের কীভাবে 70-95% দিবে, এটা হলো মেইন কোয়েশ্চন। কারণ অ্যাডসেন্স থেকেই তো এমসিএনে প্রায় টাকা পাচ্ছে, তাই না? সো এটা এখানে একটা বিষয় হলো যে এমসিএন আপনাকে অ্যাডসেন্সের এই টাকার উপরে 70-95% দিবে। তার মানে এখন আপনারা বুঝতে পারতেছেন, আপনারা অ্যাডসেন্সে যদি এই যে টাকাটা ইনকাম করবেন 68%, তার মধ্য থেকে এমসিএন আপনাদের দিবে 70-95%। সো এটা আপনারা আগে বিষয়টা জেনে নেবেন। তো 70-95% এমসিএন কীভাবে আপনারা দিবে সেটা হলো আপনার চ্যানেলের উপরে, আপনার ভিউয়ের উপরে, আপনার সাবস্ক্রাইবার উপরে। যদি আপনার সাবস্ক্রাইবার ভালো হয় কিংবা আপনার ভিউ পার মান্থ ভালো আসে, তো আপনাকে এমসিএনের যদি একটা সাপোর্ট আপনি মেসেজ দেন তাহলে অটোমেটিক তারা আপনার রেভিনিউটাকে বাড়িয়ে দিবে। সো এই এমসিএনে রেভিনিউ শেয়ার। আর যারা আপনারা যদি প্রথমত ঢুকবেন তাহলে 70% থেকে আপনাদের রেভিনিউ শেয়ারটা শুরু হবে। আর অনেক এমসিএন আছে 60% করে দেয়, আসলে এটা অনেক এমসিএনের ক্ষেত্রে অনেক নিয়ম। সো বেশিরভাগ এমসিএনে 70% থেকে তাদের রেভিনিউ শেয়ারটা শুরু করে। তিন নম্বর যেটা হয়ে গেল সেটা হলো উইথড্র মানি। হ্যাঁ, উইথড্র মানি আপনারা অ্যাডসেন্স আপনাদের পেমেন্ট দিবে $100 উপরে থাকলে, মিনিমাম $100। $100 না হলে কিন্তু অ্যাডসেন্স আমাদের টাকাটা দেয় না। কিন্তু এটা অনেক একটা বড় সমস্যা, যারা ছোট ইউটিউবার যাদের পার মান্থ $40-50-60 করে হয়, কিন্তু তার জন্য এটা খুবই একটা বড় প্রবলেম, কারণ তাদের $100 না হওয়া পরে তারা পেমেন্ট পান। কিন্তু এমসিএনে একটা সুবিধা হলো
সেটা হলো যে আপনি $1 মিনিমাম $1 যদি ইনকাম করতে পারেন নেটওয়ার্ক থেকে, মানে সরি আপনার অ্যাডসেন্স থেকে, তাহলে নেটওয়ার্ক আপনাকে ওই $1 টাকাটা দিয়ে দিবে। সো এটা একটা সুবিধা। তো এটা পেপ্যালের মাধ্যমে আপনারা নিতে পারেন। $1 হলো আপনারা পেমেন্টটা পার মান্থের 1 থেকে 5 তারিখের ভিতরে পেয়ে যাবেন। সো 4 নম্বর যেটা হলো পেমেন্ট ডিলে, মানে আসলে MCN এবং অ্যাডসেন্স কত দেরি করে পেমেন্ট দিতে। সো এখানে আসলে অ্যাডসেন্স প্রত্যেক মাসে 15 দিন লাগে সময়, কি 15 থেকে 20 দিন সময় লাগে পেমেন্টটা আপনাকে দিতে, ধরে নেন। কারণ পার মান্থ 12 তারিখেই অ্যাডসেন্সে মেইন ব্যালেন্সে আপনার টাকাটা জিরো হয়। সো ইউরোপ ইউরোপ যারা আছে, ইউরোপের কান্ট্রিগুলো যেগুলো আছে, তাদেরকে অ্যাডসেন্স খুবই তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেয়। মানে অনেকে 12 তারিখেই টাকাটা পেয়ে যান, কিন্তু আমাদের জন্য সেটা প্রযোজ্য হয় না। আমরা সেই টাকাটা পেতে 15 দিনের মতো সময় লেগে যায়। মানে প্রত্যেক মাসের 12 তারিখে আমাদের টাকাটা জেনারেট হয় মেইন ব্যালেন্সে, এবং সেখান থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয় প্রত্যেক মাসের 22 থেকে 25 তারিখ কিংবা 27 তারিখ এইরকম মাধ্যমে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি 10 থেকে 15 দিন আমাদের ডিলে হয়ে যায়। কিন্তু MCN এর পেমেন্টের ক্ষেত্রে সেটা কি যে বেশি হলে 5 দিন সময় ডিলে হয়। মনে নেন আপনি এই আপনি মার্চ মাসে মনে করে পেমেন্ট পাবেন, তো মার্চ মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 5 তারিখের ভিতরে আপনি আপনার টাকাটা আপনার ই ওয়ালেটে পেয়ে যাবেন। সো এই একটা MCN এর ভালো একটা সুবিধা, মানে আপনার ওই তারিখের ভিতরেই আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন। কিন্তু অ্যাডসেন্সে এরকম কোনো সিস্টেম নেই যে আপনি অত তারিখের ভিতরে টাকাটা পেয়ে যাচ্ছেন কিংবা ওই তারিখেই আপনার টাকাটা পাচ্ছেন। সো এটা একটা প্রবলেম। কিন্তু হ্যাঁ, MCN এ পেমেন্টটা পেতে একটু ডিলে হয়। মানে আপনি যদি মার্চ মাসে অ্যাডসেন্সে থাকলে যে পেমেন্টটা পাতেন সেটা পেতে কিন্তু আপনাকে MCN এ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ অ্যাডসেন্স থেকে MCN পেমেন্টটা নিবে মার্চ মাসে, এবং ওটা সব কিছু কমপ্লিট করে ওইখান থেকে আপনার টাকাটা ওরা দিয়ে দিবে এপ্রিলে। সো এই জিনিসটা কিন্তু আপনারা বুঝে নেবেন। মানে অ্যাডসেন্স কিন্তু অ্যাডসেন্স ইউজাররা MCN থেকে 15 দিন কিংবা 20 দিন আগে পেমেন্ট পায়। হ্যাঁ, মানে অ্যাডসেন্স থেকে MCN মালিকরা, MCN নেটওয়ার্করা, মাল্টি চ্যানেল নেটওয়ার্ক যারা যাদের আছে, তারা পেমেন্টটা নিয়ে আপনাকে পেমেন্টটা দিবে। তার মানে এখানে একটু সময় লাগতে পারে, বাট ওদের যে একটা মানে ডেট আছে ওই ডেটের ভিতরে আপনাকে টাকাটা দিয়ে দিবে। আর সবচেয়ে বড় যে অ্যাডসেন্স এবং মাল্টি চ্যানেল নেটওয়ার্কের যে তফাৎটা হলো সেটা হলো অ্যাডবার, মানে অ্যাড আপনার ভিডিওতে কীরকম অ্যাড চলবে। সো এখানে অ্যাডসেন্সের যে অ্যাডবার আছে সেটা হলো 3 রকম আপনি অ্যাড ইউজ করতে পারবেন। কারণ আপনারা যারা এই জিনিসটা দেখেননি, যারা দেখে নেবেন, যারা অ্যাডসেন্সে আছেন, যারা ভিডিওতে মনিটরাইজ অপশন করতে চান, সেখানে আপনারা তিন সিস্টেমের অ্যাড মনিটরাইজ করার জন্য পাবেন, যে তিনটাতে আপনি টিক চিহ্ন দিয়ে আপনি মনিটরাইজ করতে পারবেন। কিন্তু MCN এ থাকলে আপনি আপনার ভিডিওর উপরে 5 রকমের অ্যাডস মনিটরাইজ করতে পারবেন। সো 2 রকম এক্সট্রা। সো এই একটা সুবিধা যে নেটওয়ার্কে থাকলে আপনি ইউজ করতে পারবেন। সো আরেকটা হলো CPM। CPM মানে কস্ট পার মাইল। সো আসলে CPM জিনিসটা এই নেটওয়ার্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানায় আমার হিসাবে। কারণ আমার হিসাব মতে মাল্টি চ্যানেল নেটওয়ার্ক যাদের US ভিজিটর, ইউরোপের ভিজিটর, ধরে নেন US, UK, কানাডা, হ্যাঁ এইরকম যাদের ভিজিটর আছে, তারা যদি তাদের চ্যানেলকে মাল্টি চ্যানেল নেটওয়ার্কে জয়েন করিয়ে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন CPMটা কি। আসলে মাল্টি চ্যানেল নেটওয়ার্কে থাকলে ভালো কান্ট্রি থেকে, মানে ইউরোপ থেকে যদি ভালো ভিজিটর আসে, তাহলে কিন্তু CPMটা অনেক হাই পাওয়া যায়। সো এই একটা সুবিধা যেটা নেটওয়ার্কে থাকলে হয়, যা অ্যাডসেন্সে থাকলে কম হয়। আরেকটা কথা, অ্যাডসেন্স কিন্তু অনেক সময় আপনাকে মিক্স অ্যাড দেয়, মানে অনেক সময় ছোট অ্যাডও দেয়। কারণ যারা অ্যাড দেয় অ্যাডসেন্সকে, ওদের কাছ থেকে ওরা অনেকে অনেক সময় কম টাকায়, মানে কস্ট পার ক্লিকভাবে অ্যাডটা দেয়। সো আবার অনেকে অনেক বড় টাকায় অ্যাডটা দেয়। সো এইরকম অ্যাডসেন্স কিন্তু ওই অ্যাডগুলোকে মিক্স করে আপনাকে অ্যাডটা দিবে, ঠিক আছে। আর MCN কিন্তু তা না, মানে মাল্টি চ্যানেল নেটওয়ার্ক কিন্তু আপনাকে সবসময় হাই রেট যে অ্যাডগুলো সেটাই প্রোভাইড করবে। এর মাধ্যমে আপনি অ্যাডসেন্সে যে চ্যানেলটা থাকলে যে ইনকাম করতে পারতেন তার থেকে মিনিমাম 1 থেকে 2 গুণ, হ্যাঁ একটু বেশি ইনকাম করতে পারতেন। সো এই একটা জিনিস আপনার খেয়াল রাখবেন। আর এখন আসি সবশেষ
এখন আসি প্রবলেম। আসলে সব জিনিসেরই সুবিধা অসুবিধা দুই দিকটাই থাকে। সো চলো সুবিধা এবং অসুবিধাটা দেখে নিই। হ্যাঁ, অ্যাডসেন্সে যে অসুবিধাটা হলো, হ্যাঁ প্রথম অ্যাডসেন্স থেকেই শুরু করি। তো অ্যাডসেন্সের যে সুবিধাটা হলো সেটা হলো পিং ভেরিফাই। অনেকের ক্ষেত্রে এইটা একটা অনেক বিরাট ঝামেলা, কিন্তু আসলে এটা তেমন একটা ঝামেলা নয়, কারণ অনেকে তারা গ্রামে থাকেন, তাদের কাছে পিংটা যায় না। সো আমি তাদেরকে মানে বলবো যে আপনারা আপনাদের উপজেলাতে যদি কারো পরিচিত পোস্ট অফিসে কেউ থাকে, তো আপনারা আপনাদের উপজেলার পোস্ট অফিসটা দিয়ে দিবেন, কারণ আপনার উপজেলার পোস্টে একটা চিঠিটা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, যা গ্রাম অঞ্চলে অনেক থাকে না। আপনার অনেকেরই আসে, একবারই আসে না যেমন। সো এই একটা প্রবলেম যে আপনি যদি পিং ভেরিফাইড অ্যাডসেন্স না করতে পারেন, তাহলে কিন্তু আপনি টাকাটা তুলতে পারছেন না, আপনার টাকাটা ওইখানে রয়ে যাচ্ছে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় কি একবার দুবার তিনবার পিং রিকোয়ার্ড করলো আসে না। সো এর মাধ্যমে অনেকের দু থেকে তিন মাস ডিলে হয়ে যায়, যা টাকাটা তুলতে পারে না। আর এই একটা প্রবলেম যেটা মাল্টি চ্যানেল নেটওয়ার্কের পক্ষে নেই, কারণ মাল্টি চ্যানেল নেটওয়ার্কে আপনি $1 হলেই টাকাটা তুলতে পারছেন, তাও আবার কোনো পিং ভেরিফাইড লাগছে না, আপনি জাস্ট টাকাটা হবে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন। পিং ভেরিফাইডের কোনো সিস্টেম এখানে নেই। সো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আরও অ্যাডসেন্সের যে একটা প্রবলেম হলো সেটা হলো আমি যেটা দেখেছি, অনেকে ধরনের একটা অ্যাডসেন্স আছে, অ্যাডসেন্সে 5টা চ্যানেল কানেক্ট করা আছে। সো অনেক সময় হয় কি অনেকে কিন্তু অনেক রকম কাজ করে, যেমন অনেকে মনে করে যে আমি 5টা চ্যানেল কানেক্ট করছি, একটাতে খালি আমার টিউটোরিয়াল থাকবে, হ্যাঁ একটাতে আমি স্লাইড শুনিয়ে কাজ করবো, একটাতে টপিক নিয়ে, অনেক অনেকের টপিক নিয়ে কাজ করে। কিন্তু আসলে প্রবলেমটা হয় যখন অনেকে আছে যে, এটা খারাপ লাগে বলতে পুরো বলা লাগে, যে অনেকে আছে যে একটা চ্যানেলে ভালো করে ভিডিও দিবে, মানে নিজের টিউটোরিয়াল দিবে, আর ওই চ্যানেলটা ওই একই অ্যাডসেন্সে কানেক্ট করে রাখবে, আর একটা চ্যানেল হট টপিক নিয়ে কাজ করবে, সেটা সেম অ্যাডসেন্সে কানেক্ট করে রাখবে। তাহলে দেখা যায় কি যখন আপনার ওই হট চ্যানেলটা ইউটিউব সাবস্ক্রাইব করবে, তাহলে ইউটিউব দেখবে যে ওই চ্যানেলটা আপনার কোন অ্যাডসেন্সে কানেক্ট করা আছে। তাহলে করবে কি ইউটিউব কিংবা অ্যাডসেন্স আপনার ওই অ্যাডসেন্সে যার চ্যানেল কানেক্ট করা আছে সব সাসপেন্ড করে দিবে। এবং এমনকি যদি আপনি বেশি স্প্যামিং করে থাকেন, তাহলে আপনার যে ওই আইপিটা পিসি যে আইপি ওইটাও ট্র্যাক করে নেয় অ্যাডসেন্স। যেটা এরপর থেকে যেটা প্রবলেম হবে কি আপনি আর কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না, মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে আপনাকে কিংবা জিমেইল ক্রিয়েট করলে আপনাকে সাসপেন্ড করে দিবে। সো এটা কিন্তু খুবই বিরাট একটা প্রবলেম যেটা অনেকে ফেস করে থাকে। সো এটা আপনারা এখন বিষয়টা বুঝতেই পেরেছেন। আর মাল্টি চ্যানেল নেটওয়ার্কে থাকলে আসলে এই প্রবলেমটা হয় না, কারণ আপনার যে চ্যানেলটা যদি, আর একটা কথা মাল্টি চ্যানেল নেটওয়ার্কে কিন্তু আপনি স্ট্রিমিং চ্যানেল কানেক্ট করতে পারবেন না, এটাও কিন্তু এতে বড় একটা অসুবিধা। সো অনেকে যারা মনে করেন যে কপিরাইট কন্টেন্ট কিংবা হট কন্টেন্ট কিংবা মানে বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়ে অনেকে কাজ করেন, তাদের জন্য কিন্তু মাল্টি চ্যানেল নেটওয়ার্ক নয়, কারণ মাল্টি চ্যানেল নেটওয়ার্ক আপনার চ্যানেলটা হতে নেটওয়ার্কে কানেক্ট করার আগেই আপনাকে একটা রিভিউ করবে, আপনার চ্যানেলটাকে রিভিউ করবে যে আপনার চ্যানেলটা কীরকম কন্টেন্ট আছে আপনার না, এটা কপিরাইট। সো এইখানে এই একটা প্রসেস আছে। এরপরও যদি আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়, অনলি আপনার ওই চ্যানেলটাই সাসপেন্ড হবে, আপনার অন্য চ্যানেল থেকে যাবে। তো এই একটা প্লাস পয়েন্ট, হ্যাঁ মাল্টি চ্যানেল নেটওয়ার্কের পক্ষে। আরেকটা যেটা মাল্টি চ্যানেল নেটওয়ার্কের পক্ষে কিংবা অ্যাডসেন্সের পক্ষে যেটা সুবিধা অসুবিধা বলার জন্য বলছি, আরেকটা কথা বলে দিই, অ্যাডসেন্সের একটা সুবিধা হলো কি আপনি আপনার চ্যানেলটাকে জিরো সাবস্ক্রাইবার জিরো ভিউ থেকেও কানেক্ট করতে পারবেন। যদি আপনার অ্যাপ্রুভ একটা অ্যাডসেন্স থাকে, এর মানে আপনি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে জিরো ভিউ জিরো সাবস্ক্রাইবার থেকেও চ্যানেলটা কানেক্ট করতে পারবেন। কিন্তু মাল্টি চ্যানেল নেটওয়ার্কের পক্ষে কিন্তু সেটা সম্ভব নয়, কারণ প্রত্যেক মাল্টি চ্যানেল নেটওয়ার্ক মানে MCN আপনাকে ওদের নেটওয়ার্কে জয়েন করার জন্য একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। অনেক প্রায় সাইটেরই সব রিকোয়ারমেন্ট আপনার ওই সাইটের দেওয়া থাকে, যে রিকোয়ারমেন্টটা আপনাকে ফিল আপ করতে হবে, তারপর আপনি ওদের কাছে অ্যাপ্লাই করলে ওরা আপনার অ্যাপ্লিকেশনটা মানে আপনার চ্যানেলটাকে অ্যাপ্রুভ করবে। সো এই জিনিসটা কিন্তু মাল্টি চ্যানেল নেটওয়ার্কের পক্ষে একটা প্রবলেম। ধরে নেন অনেকেই নেটওয়ার্ক আছে তারা বলে যে 200 সাবস্ক্রাইবার লাগবে আপনার চ্যানেল মাস্ট, হ্যাঁ পার মান্থ আপনাকে 5000 ভিউ থাকতে হবে। তো এইরকম প্রবলেম মাল্টি চ্যানেল নেটওয়ার্ক থাকে জয়েন করার ক্ষেত্রে, যা অ্যাডসেন্স থাকে না। সো আশা করি আজকে আমি আপনাদের অ্যাডসেন্স আর মাল্টি চ্যানেল নেটওয়ার্ক সম্পর্কে বুঝাইতে পেরেছি। সো আপনাদের এখন
যে চিন্তাটা ছিল মাল্টি চ্যানেল নেটওয়ার্ক আমি অ্যাডসেন্সের পক্ষে সেটা হয়তো আমি একটু বোঝাবার চেষ্টা করেছি। তো আশা করি আমার আজকে ভিডিওটা ভালো লেগেছে আপনাদের, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করবেনই করবেন, কারণ আমি এইরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সো ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য।